প্রিয় বন্ধুরা, আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন ক্যাননের একটি ক্যামেরা, যেটা হলো M50 Mark II। এই ক্যামেরাটা আমি কিনেছিলাম অনেক রিভিউ অনেক কিছুর পরেও, কিন্তু আজকে এখন এই পর্যায়ে এসে আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে সত্যি ভুল করেছি এই ক্যামেরাটা কিনে। আর আপনারা যদি আসলে জানেন যে কেন এই ক্যামেরাটা কিনে আসলে ভুল করেছি, তাহলে আপনারা এখান থেকে একটি ধারণা পাবেন। এই ক্যামেরাটা সম্পর্কে আপনাদের যদি কোনো আগ্রহ থাকে, তাহলে আপনারা এটা এখানে একটা সলিড একটা রিভিউ পাচ্ছেন যে এই ক্যামেরাটা কেন আমার কাছে না নেওয়াটাই বেটার আমি মনে করি। আমি যখন এই ক্যামেরাটা নিয়েছিলাম, তখন প্রায় কিছু একটা মাইক এবং আনুষঙ্গিক মেমোরি, তারপর একটি এক্সট্রা ব্যাটারি, এগুলো নিয়ে প্রায় 78,000 টাকার মতো আপনার আসছে। কিন্তু এর মধ্যে, এই টাকার মধ্যে আপনি বাজারে অনেক ভালো ভালো ব্র্যান্ডের ক্যামেরা আপনারা পাবেন। কিন্তু আমি অনেক রিভিউ এবং অনেক স্টাডির পরে আমার কাছে এটাই ভালো মনে হয়েছিল, তাই আমি এটা নিয়েছি। কিন্তু এখন এসে দেখি না এটার মধ্যে সবচেয়ে যে বিষয়টা আমার কাছে খুব খারাপ লেগেছে, আপনাদের কাছে যদি দেখাই যে আপনারা এই ক্যামেরাটার যে মানে ছবি তারপর ভিডিও, এগুলোর ক্ষেত্রে আমার কোনো আপত্তি নাই। এবং আপত্তি যে জায়গাটা, সেই জায়গাটা যদি আপনাদের দেখাই, এইটা শুধু আমার না, এটা অনেকেরই যারা ইউজ করছে তারা অনেকের কাছে এই অভিযোগটা তারা দিয়েছে। দেখুন যে কিছুদিন ব্যবহার করার পর আপনারা যে জিনিসটা দেখতে পারবেন যে এইখানে যে ইয়াটা থাকে ব্যাক কভারটা, সেটা উঠে যায়, আপনি উঠে যায়, কোনো রাফ ইউজ না। আমি কিন্তু কোনো রাফ ইউজ না, এটা মানে ম্যাক্সিমাম এটা ইউজ করা হয়েছে বাসাতে, কারণ আমি যে ভিডিওগুলো তৈরি করি এক জায়গায় বসে সেট করে এক জায়গায় ইয়া করে, তারপরে এটার উপর ওই পরিমাণ হাঙ্গামা হয় নাই। দেখুন এটা আস্তে 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 এমনিতেই উঠে গেছে। দেখুন যখন এই এইটা থাকতেছেই না, এটা যারা M50 Mark II কিনেছে ক্যাননের, তাদের ম্যাক্সিমাম জনের এই সমস্যাটায় ভুগছে। আর এটা খুবই একটা কষ্টদায়ক একটা বিষয়, কারণ আমি একটা ক্যামেরা নিব, সেটা একটা বডি লুক তো থাকবে, কিন্তু কিছুদিন পরে যখন সেই বডি লুকটা থাকবে না, তখন কিন্তু আমাদের কাছে বিষয়টা খুব খারাপ লাগবে। তো এর কারণে আমার এই ক্যামেরাটা নেওয়াটা আমি মনে করি সেই সময় আমার একটা ভুল সিদ্ধান্ত ছিল, আমার অন্যদিকে শিফট হওয়া উচিত ছিল। আর এটা যে আমি লাগাবো, আমি অনেক জায়গায় ঘুরেছি, আমি কিন্তু সেই জায়গাগুলোতে তারা বলছে এগুলো হয় না, এবং এই M50 Mark II-তে এই সমস্যা, এগুলো তারা পারছে না। কারণ আমি বাইতুল মোকাররমে গেছি, আমি অনেক জায়গায় গেছি, বসুন্ধরাতে গেছি, কেউ আসলে এটা লাগিয়ে দিতে পারছে না। তার মানে দেখুন যে একটি ভালো ক্যামেরা, একটা মিররলেস ক্যামেরা, তার এই যে ইয়াটা, এটা মানে এতটা ভঙ্গুর যে দ্রুত এটা নষ্ট হয়ে গেল। বন্ধুরা, এই হলো আসলে ক্যানন M50 Mark II-এর মেজর সমস্যা। যদি আপনারা এটাকে কনসিডার করতে পারেন, তারপর যদি আপনারা কেউ এটাকে নিতে চান নিতে পারেন, কিন্তু এটা খুবই ছোটোখাটোর মধ্যে মানে খুব ভালো। এবং আমি আসলে লেন্স হিসাবে যেটা ব্যবহার করতেছি, এটার সাথে যে কিট লেন্সটা পেয়েছি সেই লেন্সটা ইউজ করতেছি, এবং আপনারা পূর্বের যত ভিডিওগুলো দেখছেন কিন্তু আসলে এইটা দিয়ে, এবং আমি আসলে কালার গ্রেডিং এই সেই আমি কোনো কিছুই করছি না, আমি শুধু মানে এইটা যে ফুটেজ ধারণ করে সেই ফুটেজটাই আপনারা দেখতে পাচ্ছেন। তো সেক্ষেত্রে আপনারা বুঝতে পারছেন যে আসলে এই ক্যামেরাটা থেকে কোন ধরনের ফুটেজগুলো আপনারা পাবেন। বন্ধুদের মধ্যে কেউ যদি এই ক্যানন M50 Mark II এই ক্যামেরাটা ইউজ করে থাকেন, তাহলে আপনারা কোন ধরনের সমস্যা ফেস করছেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন, এবং এই ধরনের কোনো ইস্যু আপনাদের এসেছে কি না। এবং ক্যাননের অনেকগুলো ক্যামেরা আছে, অনেক ভালো ভালো ক্যামেরা রয়েছে, কিন্তু আসলে আমার কাছে এই ক্যামেরাটার এই অভিযোগটাই বা এই সমস্যাটাই আমাদের কাছে পরিলক্ষিত হয়েছে। ধন্যবাদ সবাইকে।